ভাই ফার্স্ট অফ অল তো আমি সবার কাছ থেকে দুঃখিত জানিয়ে নিতেছি, কেননা ভাই প্রথমে যে ভিডিওটা আমি মেক করেছিলাম তাদেরকে নিয়ে মাজিদ দালাল সান্ত্বনা দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভিডিওটা আমার একদম ভুল ছিল, কেননা আমি বুঝতে পারিনি যে ইমরান তাহের ইমরান তালুকদার ওরফে বিপি সুমাইয়া তাদেরকে নিয়ে বিজনেসটা শুরু করে দিয়েছে। আমি ফার্স্ট অফ অল তো বুঝতে পারি নাই, আর যখন বুঝতে পারছি তারপরে আমি আর একটা ভিডিও মেক করতেছি তাদেরকে নিয়ে। আচ্ছা, আসলে ভাই আমরা ম্যাক্সিমাম মানুষ জেনে থাকি যে বিজনেস হলো নানা রকম বিজনেস হয়ে থাকে, কিন্তু তারা বিজনেস বলতে দুইটা জিনিসই বুঝে, এক হলো বউ নিয়ে ভিডিও, আর একটা হলো বউ নিয়ে অন্যের বিছানায় ছেড়ে দেওয়া। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড হ্যাঁ ভাই, বেসিক্যালি কিছুদিন ধরে ট্রেন্ডিং টপিক একটা চলতেছে, সেটা হলো জান্নাত তোহার লিঙ্ক ভাইরাল হয়েছে এটা নিয়ে। ভাই এটা নিয়ে বর্তমানে যে পরিমাণ বিজনেস চলতেছে চারিদিকে শুধুমাত্র বিজনেস বিজনেস অ্যান্ড বিজনেসই চলতেছে। তবে এইখানে আমাদের একটা মাঝি দালাল আবার অনেক বড় লেভেলের বিজনেস করার চিন্তা ভাবনা করতেছে। এইখানে আমি জানি না কই থেকে জানো জান্নাতের মা চলে আসছে, আয়সা তাদেরকে নাকি সান্ত্বনা দিতেছে, জ্ঞান দিতেছে, আর জান্নাতের নিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছে। আর এইখানে আমাদের মাঝি দালাল ইমরান তালুকদার নাকি তাকে আটকানোর চেষ্টা করতেছে। বাহ, ক্যা বাত হ্যায় ভাই, কি আর কম ভাই, এটা বিজনেস না তাহলে অন্য কিছু না ভাই। সত্য কথা যেটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন, আমি জাস্ট একটু একটা ক্লিপ লাগাই দিতেছি, ওটা দ্বারা আপনারা একটু হলেও বুঝতে পারবেন যে এটা আসলে কোন ধরনের বিজনেস চলতেছে। আমি কে জানি, আমি বিয়া করছি না, আমার চাইতে বিক্রি গা বিয়া আমি নাই। তুমি কি সব দেখছেন আমার মাইয়া কি কয়, যাইবো না সত্যি মানে একটা জিনিস খুব ভালো করে বুঝছো ভাই, কিছু যখন কন্টেন্ট পাই না তখন না পাইরা কন্টেন্ট যেন বানায় নিয়ে এসে পড়ে। তো ভাই এই মাদার চুদি যে কন্টেন্ট বর্তমানে বানাইছে এই কন্টেন্টের উপরে আগামাত আমার কিছুই আর কি তাল থাকতেছে না, কারণ ভাই বুঝতেছি না ওরা আসলে কি বুঝাইতে চাইতেছে। জান্নাতের মা এসে জান্নাতের নিয়ে যাইতে চাইতেছে, কিন্তু হ্যাঁ মানে যে তিনটা বৈশা রয়েছে জান্নাত তো আর ওই লোকের এদিক দিয়ে ইমরান তালুকদার বিপি মাদার চুদ, এই তিনটার কথাই নাকি তার মা আবারও কথা বলতেছে যে আবার বলে মানে কোন লেভেলের স্ক্রিপ্টেড লেখা হইলে এরকম লেখা হইতে পারে। কিন্তু হ্যাঁ এখানে আমাদের ইমরান মাদারচোদ ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ এবং অনেক ইসলামিক দিক দিয়ে উনি হাফেজ শয়তানের, আই মিন অনেক ভালো লেভেলের হাফেজ, আমি এটা বুঝাইতে চাইতেছি, কেননা তার এখান থেকে জ্ঞান পাওয়া যায় অনেক সুন্দর। হাদিসে উল্লেখ করা আছে কি জানো ভাই, আমি একটা দোষ করলাম, এই দোষটা যে আপনি জানেন এটা গোপন রাখা উচিত। হাদিসে আছে যে যদি গোপন না রাখে আল্লাহ বিচারের দিন আল্লাহ আপনার দোষটা গোপন রাখবে না। আসলে ভাই যখন একজন ইসলামিক মানুষ জ্ঞান দেয় তখন তার জ্ঞানটা নেওয়া উচিত, ওগুলো বরাদ্দ করা দেওয়া উচিত, কারণ উনি একজন ইসলামিক মানুষ, উনাকে দেখলে বুঝে উনি হাফেজ মাওলানা মুফতি কারি সবকিছুই ওনার মধ্যে অ্যাবিলিটিটা আছে, না হলে কি বউ নিয়ে এভাবে লাফাইতে লাফাইতে ভিডিও করতে পারে। আচ্ছা যে যাই বলুক ইমরান ভাই আপনি কি বলেন তাদের এই ভিডিওটা কিভাবে লিক হয়েছে, মানে আপনার কাছ থেকে একটু শুনতে ইচ্ছুক, কারণ আপনার তো ফ্যান্স ফলোয়ার অনেক, কারণ আপনার বউকে তো অনেক জায়গায় লাগাই দিয়েছেন অনেক ব্যাটার কাছে, তাহলে তো আপনার ফ্যান্স ফলোয়ার বিষয়ে আপনি যেটা বলবেন ওটাই সত্য বলেন। ছিল ওদের ফোনটা হারায় যায় বা হচ্ছে কেউ নিয়ে যায়, এখন ওইখান থেকে হচ্ছে বিষয়টা একজন ছেড়ে দেয়, ওরা নিজে থেকে তো সেটা ছাড়ে নাই, নিজে থেকে সেটা ভাইরালও করে নাই। দেখেন আপনার আপনাদের বিবেক থেকে, বিবেক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাঁফের মধ্যে জড়িয়ে যেতাম না। যাই হোক ভাই, ইমরান ভাইয়ের আসলে অনেক বড় ফ্যান আমি, কেননা আসলে আমার মাঝে মাঝে যখনই মনে হয় যে আমি গিটার বাজাবো কিন্তু আমার কাছে কোন ভিডিও দেখার মতো বিপিএন কোনো প্রকার ডাউনলোড নাই, তখনই আমার মনে হয় যে আমি তার পেজটাতে একটু ঘুরান দিয়ে আসি তাহলে আমার হয়ে যাবে, কেননা তার একটা মাগি আছে সুমাইয়া নামক, দেখালো তোমরাই। হেই গাইস, সবাই কেমন আছেন? অনেকদিন পরে ইউটিউবে চলে আসলাম ভিডিও বানাতে। হেই গাইস কেমন আছো সব? অনেকদিন পরে চলে আসলাম ইউটিউবে ইমরান তালুকদারের পিছন মারতে, সাথে ওর বইয়েরটা ফ্রিতে মারতে। পাঞ্চো পাঞ্চো। তবে দেখো একজন হাফেজ মাওলানা কারি সাহেব যদি তার বউকে নিয়ে ভিডিও বানায় বানাক, সমস্যা নেই, এটাতেও আমার কষ্ট নেই, কিন্তু একটা বাচ্চা যে কিনা দুই দিন হয়েছে না জন্ম নিয়েছে এটারে ভিডিওর মধ্যে ইনভলভ করার কি আছে ভাই? নিয়ে
পুলা এমন ভাবে তাকাইছে আর যা মনে মনে কইতাছে তা আমি একটু এক্সপ্লেইন করে কইতাছি কেমন খানকি নাকির পুলার ঘরে জন্ম নিলাম রে মাদার সাথে আমার মার জীবনটা তো কয়লা করে দিছে না বড় আমার জীবনটা কয়লা করে দিতেছে অল্প বয়সে আমার ব্লগার বানায় দিতেছে কেননা ছোটবেলা থেকে ভিডিও বানায় চেষ্টা করতে আমার মারে ডাইরেক্ট খাইয়ে দিছে না বড় আমার জীবনটা জুদা দিতেছে এমন বাইনচোদের ঘরে কেউ দয়া করে জন্ম নেবেন না ভাই নেক্সট টাইম অবশ্যই তাকে কন্ডম কিনে দিবেন কেননা মাদার সাথে যদি এরকম প্রোটেকশন ইউজ না করে তাহলে আমার মতো আরেকটা ভুল তার হয়ে যেতে পারে কেননা আমার জন্ম নেওয়াটা একটা ভুল কেননা এই বাইনচোদের ঘরে জন্ম নেওয়া সব থেকে বড় আমার লাইফের ভুল ছেলেটার কি মনে মনে যা কইলো আমি তাই কই দিলাম ভাই সিরিয়াসলি যদি বিয়ার পরে আমি কোনো কিছু কইরা না খাইতে পারি তাহলে ভাই লাইফে একটা জিনিসও করুম নিজের বরে দিয়ে এরকম ভাবে অনলাইনে ব্যবসা করাবো মানে ও আর আমি গিয়ে ছাদ উঠা ব্লগ ভিডিও বানাবো এরকম ভাবে আমি মাত্র বুঝতে পারলাম আরেকটা বিষয় কি মানে আমি লাইফে সেটেল না কিল্লে গিয়া সিরিয়াসলি ভাই অবশেষে বুঝতে পারছি কেননা আমার কাছে এরকম একটা মাগি নাই আমার কাছে যদি যেমন একটা মাগি থাকতো আর আমরা যদি রেগুলার ব্লগ ভিডিও বানায় যাইতাম তাহলে ইনশাল্লাহ আমিও আজকে ভাইরাল থাকতাম আমার কাছে লাখ লাখ টাকা থাকতো আর হয়তো আমার বুট কে চলে একটা গাড়ি আর পিছনে থাকতো বাড়ি যদি থাকতো এরকম একটা মাগি মার্কা নারী তাহলে ভাই কোনো কিছুর অভাব পড়তো না গাড়ির না বাড়ির না কোনো কিছু ভাই তাহলে কি এখন এরকম একটা বি
যেটা ভালো মনে হয়েছে আর যেটা লজিক্যাল মনে হয়েছে আর যেটা ভালো লাগছে আমি ওইটাই বলছি। তোমরা কমেন্ট করে জানাইতে পারো যে আমি ভুল বলছি নাকি সঠিক বলছি। তো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামী কালের একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করবেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।